देवी दुर्गार स्वप्नदेशर माध्यमे पुजो चालू हुए छिलो गोघाटेर बदनगंजेर जमीदार बाड़ीते। सेटा प्राय 350 बछर आगेर कथा। एई पुजोर प्रतिष्ठाता नदेरचाँद पाल बर्धमान जाच्छिलेन। सेखाने एकटी मामलार रायदानेर कथा छिलो। जाओयार पथेई दामोदर नदीर चरे देवी दुर्गा ताँके स्वप्नदेश देन, ताँके ओखान थेके उद्धार करे पुजो चालू करार कथा बोलेन। नदेरचाँद बाबु देवी दुर्गाके जानान, जदि तिनि मामलाय जितते पारेन ताहले तिनि ग्रामे गिये महा धूमधामे पुजोर आयोजन करबेन। ওই মামলায় জয়লাভ করেছিলেন নদেরচাঁদ বাবু, তাই তিনি ওই বছরেই বদনগঞ্জের গ্রামে পুজো শুরু করেন। জমিদার বাড়ির এই পুজো এখনো রীতি মেনে তার বংশধররা চালিয়ে যাচ্ছেন। পুজোটা কত বছরের হচ্ছে? 350 বছরেরও বেশি পুরনো এই পুজো। জমিদার নদেরচাঁদ পাল এই পুজোর প্রচলন করেন। ওনার জমিদারি ছিল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর, শালমুড়ো, বড়মুড়ো, কেউদি, ঠেঙ্গারঝুল এবং আমাদের এই বদনগঞ্জ। 350 বছরেরও বেশি। উনি যখন একসময় একটি মামলা মোকদ্দমায় ফেঁসে যান, বর্ধমান কোর্টে যাচ্ছিলেন, যাওয়ার সময় দামোদরে মায়ের যে মূর্তি আপনি 12 মাস পুজো হয় দেখলেন মা সুন্দরবাহিনীর, ওখানে যে মেয়েদের উপর, মায়ের মেয়েদের উপর যে তৃতীয় নয়নটি আছে ওইটি উনি দামোদরের বাড়িতে চিকচিক করতে দেখতে পান। স্বপ্নাদিষ্ট হন যে আমি এখানে আছি, তুই আমাকে নিয়ে যেয়ে পুজো করবি। তখন উনি বলেন যে মা, আমি এই মামলাতে যাচ্ছি, যদি আমি জিতে ফিরে আসি তোমাকে আমি নিয়ে যাব। তখন থেকে আজ থেকে 350 বছরেরও বেশি সময়ের আগে উনি যে জোড়া ঢাক এবং জোড়া কারালাঙ্কা সহকারে মায়ের পূজা করেছিলেন, তখন থেকেই পুরাতন মন্দির 750 বছরেরও বেশি পুরনো ছিল, যেটা 64 নির্মিত ছিল। আজ থেকে 16 বছর আগে অর্থাৎ বাংলা 1411 সালে এই মন্দির আমরা পারিবারিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করি, আমরা তার যারা বংশধররা আছি। এবারে পুজো যেভাবে হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সপ্তম ব্যাধি কল্পারম্ভ। আমরা ষষ্ঠীতে বৃন্দাবরণে বোধন হওয়ার পর সপ্তমীতে আমরা যাই কয়াপার সিনেমাতলার কাছে, যে দোলতলা সংলগ্ন পুকুর আছে চৌধুরী পুকুর, সেখানে ঘর তুলতে যাই শোভাযাত্রা সহকারে। প্রায় 6-7 দল বাজনা হয়, প্রচুর আত্মীয় স্বজন তো থাকে, পাড়াপড়শিরাও থাকে, প্রতিবেশীরাও থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রকমের হয়, বাজনাবাদ্যও হয়, সমস্ত কিছু সমাজকারী পারিবারিক পুজো যেমন হওয়া উচিত সেরকমভাবেই হয়। কিন্তু এবছর করোনা পরিস্থিতির জন্য মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট নিয়মবিধি মেনে আমরা বাজনাবাদ্যও কমিয়ে দিয়েছি, সাংস্কৃতিক অনুষ্ঠানও কিছু হচ্ছে না। যেমন ওই প্রাচীন রীতি ছিল জোড়া ঢাক জোড়া কালবায়না সহকারী এবছর পুজো করা।